আল্লাহ রাসূল জাজিরাতুল আরবে দিনটা প্রতিষ্ঠা করে দিয়ে যাওয়ার পর শান্তি ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা হলো। আপনারা জানেন একটু আগে আমি যেটা বলেছি, রাসূল চলে যাওয়ার পর, সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পর, কয়েক শতাব্দী পর থেকে আমরা ধীরে ধীরে সেই প্রকৃত ইসলাম ত্যাগ করেছি, সেই আকীদা আমরা ভুলে গিয়েছি। আমরা আবারও এক জাতি নিজেরা টুকরো টুকরো হয়ে হাজার ধরনের ফেরকা মাজহাবে বিভক্ত হয়েছে। আমরা আল্লাহর দেওয়া কর্মসূচি হারিয়েছি। আমাদের সুলতানরা, পরবর্তী সুলতানরা ভোগ বিলাসে রাজত্ব শুরু করে দিল। তাদের হ্যারেম, তাদের প্রাসাদ, তার কোনো শেষ নাই। ভোগ বিলাসে রাজত্ব শুরু করে দিল, অথচ তাদের দায়িত্ব ছিল উম্মাকে লিড দিয়ে বাকি দুনিয়াতে সত্য দিন প্রতিষ্ঠা করা। এবার আমাদের পণ্ডিতরা খাতা কলম নিয়ে ঘরে বসলেন, বসে কোরআনের আয়াতের দুর্বুদ্ধ অর্থ বের করার চেষ্টা করলেন, তফসির ব্যাখ্যা, অতি ব্যাখ্যা, সূক্ষ্ম ব্যাখ্যা, আরও ব্যাখ্যা করতে লাগলেন, ফলে উম্মা টুকরো টুকরো হয়ে গেল। আমাদের বিকৃত সুফিবাদ, অধ্যাত্মবাদ এ জাতির মধ্যে প্রবেশ করলো, পারস্য থেকে সংগ্রামী জাতিটাকে অন্তর্মুখী করে দিল, গতিশীল জাতি স্থবির করে দিল, প্রাণহীন করে দিল, আমরা পরাজিত হয়ে গেলাম। আমাদের জাতি নানান তরিকায়, ফেরকায়, মাজহাবে খণ্ড বিখণ্ড হয়ে গেল। আমরা শৌর্য বীর্য হারালাম, আমরা সাহস হারালাম, আমরা যুদ্ধ ভুলে গেলাম, সংগ্রাম ভুলে গেলাম, আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা ভুলে গেলাম। পৃথিবীময় আল্লাহ দেওয়া সত্য দিন প্রতিষ্ঠার আকীদা আমাদের থেকে তখন হারিয়ে গেল। শুরু হলো মায়ের পালা, হালাকু খান মার দিল, ক্রুসেডাররা মার দিল, আমরা দাঁড়াইলাম না, আবার ঐক্যবদ্ধ হইলাম না, ততক্ষণে আমাদের খেলাফত টুকরা টুকরা হয়ে গেল। ওইদিকে ফাতিমীয়, এদিকে উমাইয়া, ওইদিকে আব্বাসীয়, ওইদিকে মুর, এইভাবে শুরু হয়ে গেল খেলাফত টুকরা টুকরা হয়ে গেল। হাজার হাজার পীর, এক এক পীরের এক এক আকিদা, এক এক তরিকা, হাজার হাজার দল, হাজার হাজার মাঝহাব, এক এক মাঝহাবের এক এক তরিকা, এক এক আকিদা। জাতি তখন ঐক্যহীন, বিশৃঙ্খল, আকিদাবিহীন, নেতৃত্বহীন, সাহসহীন, বলবীর্যহীন, জাতি তখন দুর্বল, অসহায়। এই অবস্থায় আল্লাহর লানত শুরু হলো। মায়ের মার খেতে খেতে সর্বশেষ ইউরোপিয়ান খ্রিস্টানরা এসে আমাদেরকে সম্পূর্ণ মুসলিম বেল্ট দখল করে গোলাম বানিয়ে দিল। আজও আমরা গোলাম, ওদের তৈরি আইন বিধান আমরা প্র্যাকটিস করছি, ওদের তৈরি দণ্ডবিধি প্র্যাকটিস করছি, ওদের তৈরি সুদ ভিত্তিক অর্থনীতি প্র্যাকটিস করছি। এখন অমানিসার ঘোর অন্ধকার চলছে এই জাতির উপরে, এখন আমাদের চূড়ান্ত ধ্বংস হওয়ার পালা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়া এসেছে, সঠিক পথ নির্দেশনা এসেছে, সঠিক আকীদা আমরা পেয়েছি, হিজবুত তাওহীদ এখন দাঁড়িয়েছে। আবারও এই জাতির মধ্যে এই চলমান জাতি বিনাশী ঐক্যহীনতা ইত্যাদিকে দূর করে দিয়ে একটা জাতিতে ঐক্যবদ্ধ করা। এখন আপনারা কি আমাদের সাথে ঐক্যবদ্ধ হবেন? অনেক খটকা আছে আমি জানি, খটকা রেখে, ভিতরে সন্দেহ রেখে, দ্বিধা রেখে আপনারা ঐক্যবদ্ধ হইতে পারবেন না, হইলেও লাভ নাই, থাকতে পারবেন না, খটকা লাগবে। আপনি বলেন, বুঝতে কারো অসুবিধা হয়েছে?